প্রতিষ্ঠা দিবস পালন করুন ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনশনার সঙ্গে অমর রহে। আজকে 2019-17 সালে ঠিক এই দিনে 4 সেপ্টেম্বর আমাদের ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনশনার সঙ্ঘের প্রতিষ্ঠা হয়েছিল। সেই দিনটাকে স্মরণ রেখে এবছর থেকে আমরা প্রতি বছর এই দিনটা প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে আসছি, পালন করব। এই বছর থেকে আমরা শুরু করেছি। তো আমরা জানেন অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে সিনিয়র সিটিজেন যে শিশু অবস্থা থেকে হামাগুড়ি এখন প্রায় যৌবনে পদার্পণ করেছে। সারা ত্রিপুরায় 8টা ডিস্ট্রিক্টে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি রয়েছে, সাব ডিভিশন 23টা কমিটি রয়েছে। এইভাবে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু সর্বভারতীয় যে বরিষ্ঠ নাগরিক পরিসংঘ তারও আমরা অঙ্গ সংগঠন, বিএমএস তো রয়েছেই, সেটার আমরা অঙ্গ সংগঠন। আপনারা ভালো করেই জানেন গত সাংবাদিক সম্মেলন এবং আমাদের যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে আপনারা জেনেছেন যে ত্রিপুরা থেকে বা 3 জন প্রতিনিধি সেই মহাসংঘে অর্থাৎ ত্রিপুরা অল ইন্ডিয়া যে অখিল ভারতীয় বরিষ্ঠ নাগরিক পরিসংঘ তার সদস্য হয়েছেন। এর মধ্যে আমাকে আবার মহাসংঘের সহসভাপতি সেদিন যুক্ত করেছেন। আমি সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি এবং আশা প্রকাশ করছি আমাদের এই খবরটা আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা দেশ পরে ভেন্টিলেট হবে।